পাঁজরের হাড় আর বাম পাঁজরের হাড় এটা যে এভাবে লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা চলে আসবে, ফেরেশতার হাতে থাকবে হাতুড়ি, ফেরেশতা চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। একটা পুলিশ আপনাকে ধরেছে, একটা র‍্যাব আপনাকে ধরেছে, অন্যায় করেছেন, আপনাকে মারছে। পুলিশ ও তো মানুষ, চোখ মুখটা দেখে মারে। আল্লাহ তাআলা এমন একটা ফেরেশতাকে নিযুক্ত করেছেন, তিনি শুনতেও পান না, দেখতেও পান না। ফেরেশতার হাতে যে হাতুড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাতুড়ি দিয়ে যদি এই পৃথিবীর সবচেয়ে বড় পর্বতে মারা হতো, একটা মারে পর্বতের কম সমান হয়ে যেত। এত কঠিন এই হাতুড়ি দিয়ে তাকে মারা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন তাকে মারা হবে, এত জোরে সে চিৎকার করবে, গোটা পৃথিবীর সবাই শুনতে পাবে, ইল্লা সাকালাইন, শুনতে পাবে না মানুষ, শুনতে পাবে না জিন, পৃথিবীর সবাই শুনতে পাবে। এত মার মারা হবে এই কবরের মধ্যে। কি ভয়াবহ পরিস্থিতি সেদিন হবে, কবরের প্রথম সিচুয়েশন এইটা, একেবারে নগদ মাটি দিলেন, এখন আর এখন তার সাথে এটা হচ্ছে। যদি আপনি আমি একটা হাদিস বোঝার চেষ্টা করি আজকের এই প্রোগ্রাম থেকে, পাঁচটা মিনিট সময় দেওয়া হবে না। হাতুড়ি দিয়ে যখন ফেরেশতা মারবে, দশটা মিনিটের জন্য ব্রেক দেওয়া হবে না, বিশ্রাম দেওয়া হবে না, ক্রমাগত মারতে থাকবে। কতদিন মারতে থাকবে? যতদিন না কিয়ামত হচ্ছে। তার মানে এখনো ফেরেশতা কাউকে না কাউকে মারছে। এমন ফেরেশতা আল্লাহ তাআলা দিয়েছেন, বধির শুনতে পান না, এত জোরে চিৎকার করছে, এই মাইক্রোফোনটা পর্যন্ত শুনতে পাচ্ছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নাজ্জার গোত্রের বাগানের পাশ দিয়ে একদিন যাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরটা লাফিয়ে উঠল। তিনি আমাদেরকে বললেন, সাহাবীরা, আশপাশে কোনো কবর আছে কি? তো সাহাবাই কেরামরা বলল, জি, ওই যে পাঁচ ছটা কবর দেখা যাচ্ছে, তো ওই পাঁচ ছটা কবর আমরা দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আচ্ছা ওই কবরগুলা কবেকার? সাহাবাই কেরামরা বললেন, মুশরিক অবস্থায় তারা মারা গিয়েছে, অর্থাৎ দীন ইসলাম গ্রহণ না করে মারা গিয়েছে, তখন মুশরিকদেরও কবর হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, তাদের কবরে প্রচন্ড আযাব হচ্ছে। কি হচ্ছে? প্রচন্ড আযাব হচ্ছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আমার সাহাবীদেরকে এই আযাবটা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর কসম করে বলছি, সাহাবীরা শোনো, তোমরা জীবনেও এই আযাব যদি শুনে নিতে, কোনো ভাই যদি মারা যেত, সেখান থেকে পালিয়ে যেতে, তার লাশকে দাফন করার জন্য কবর পর্যন্ত নিয়ে যেতে না। আমি যদি এই আশঙ্কা না করতাম, আল্লাহর কাছে একবার বলে দিতাম, হে আমার প্রতিপালক, তুমি আমার সাহাবীদেরকে শুনিয়ে দাও যেমন আমি শুনতে পাচ্ছি। কে বললেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা কি খেয়াল করেছেন আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সামনে যদি কেউ মারা যায়, এক এক সেকেন্ডের আযাবটা তুমি যদি শুনে নাও, সেই লাশকে কি করবে না, আর দাফন করবে না, ভয়ে পালিয়ে যাবা। আমি যদি এই ভয় না করতাম, আজকে আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে আযাব শোনানোর ব্যবস্থা করতাম যেমন আমি শুনছি, আমার খচ্চরটা শুনতে পেয়েছে, তাই সে লাফিয়ে উঠেছে, আমাকে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও? সাহাবায়ে কেরাম সবাই বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাও? সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, যে তোমরা বলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহ থেকে, সমস্ত অপরাধ থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে পানা চাইতে লাগলেন। কবরের আযাব কত কঠিন, কত কঠিন সেই কবরের আযাব।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিবে বদরে ঝুঁকে তাদেরকে বলছে আমার প্রতিপালক তোমাদের সাথে যে ওয়াদা করেছিল তোমরা কি তা পেয়েছো সাহাবায়ে কেরামরা বলছেন বলেন কি আরে তারা তো গতকাল মারা গিয়েছে তারা যে মারা গিয়েছে আপনি তাদেরকে শুনান মানে তারা কি শুনতে পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো তোমরা যেমন করে শুনছো তারাও শুনছে বরং তোমাদের চেয়ে বেশি তারা শুনছে হাদিস বুখারী আপনি ঠিক বুঝলেন না একটু খুলে বলি সেটা কেমন আপনাকে আমি শুরুতে এসে বললাম আপনার বাঁচার পথ দান করতে হবে কথা বুঝছেন আমার বাঁচার পথ কি বলেন দান করতে হবে দান করলে জান্নাত পাওয়া যায় বললাম না এবার এবার আপনি এখন মারা গেলেন দান করেননি এবার আপনাকে আমি তাকিয়ে আপনার লাশের দিকে তাকিয়ে বলছি জনাব আব্দুর রহমান একটু আগে বললাম না হয় দান কর নালে হাতুড়ি খাবা খাচ্ছ কি তুমি একটা ছেলেকে প্রতিদিন বলছেন বেটা সামনে এসেছি তুই ভালো করে পড় ও আর আপনার কথা শুনে না রেজাল্টের দিন দিন দেখছেন ও ফেল করেছে কি বলবেন ওকে বুঝবেন না তোকে আগে বলেছিলাম যে তুই পড় তুই আমার কথা শুনিসনি এখন মজা বুঝো এই কথা বলি তোমরা খুব ভালো করে বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং এই সুন্নার কথা মানুষের দরবারে মার খেয়ে গালি খেয়ে অপমান সহ্য করে বলেছে কি বলেনি মক্কার বুকে এত অত্যাচার তিনি সহ্য করেছেন বারবার বারবার করে বলেছেন যে তোমরা দীন ইসলামকে মেনে নাও আল্লাহকে মেনে নাও আমাকে রাসূল হিসেবে মেনে নাও তারা মানেনি বদরে রাসূল সাল্লাল্লাহু এর বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে যখন মারা গিয়েছে এবার কালিবে বদর বলে একটা গর্ত ছিল বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম ওদেরকে টেনে এনে গর্তে ফেলে দিয়েছে শিয়াল কুকুরের মতো এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে আছেন ওইখানে আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এবার হাদিসটা বুঝেন এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাগে তাদের দিকে তাকিয়ে বলছে অনেকগুলো লোককে একসাথে ফেলে বলছে আমার প্রতিপালক যা বলেছিল পাচ্ছ কি হাতুড়ি পাচ্ছ কি তুমি ঠেলা বুঝছ কি সাহাবী বলছে আশ্চর্য ব্যাপার ওরা মরে গিয়েছে ওরা শুনবে কি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো তুমি যা শুনছো এরাও শুনছে বরং তোমার চেয়ে বেশি শুনছে ওরা এখন হাতুড়ি খাচ্ছে কত বাস্তবতা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না তবে আমার যেন ব্যক্তিগত ধারণা মতামত এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান করার জন্য তাদেরকে অপমান করার জন্য বলতে হয়তো বলেছিলেন যে পেয়েছো কি আমি বলেছিলাম আমি আল্লাহর রাসূল তোমরা আমাকে মেনে নাওনি আজকে মজা চাকো এই গোদাগাড়ির লোকগুলো আমার সামনে থাকবেন কিয়ামতের মাঠে আমিও থাকবো নিজের হাত কামড়াবেন যেই দিন বা আমিও যদি বিপদে পড়ি আমি হাত কামড়াবো একে অপরকে দেখতে পাবো এই নসিহতগুলো আপনার মনে পড়বে ওই নসিহতের জায়গা তো দুনিয়া তাই না আমাদেরকে রেডি হতে হবে কি হবে না অবশ্যই রেডি হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন বান্দাকে কবরের মধ্যে রাখা হয় তার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হয় কবরের মধ্যে এসেই দুজন ফেরেশতা চলে আসে দেখতে কালো নীল চোখ ভয়ঙ্কর চেহারা একজনের নাম নাকির অপরজনের নাম মুনকার কবরের মধ্যে এসে বান্দাকে উঠিয়ে বসায় বসানোর পর তাকে বলে ওই ব্যক্তিকে ওই যদি মুমিন হয় ওই ব্যক্তি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলার পরে ফেরেশতাদ্বয় তাকে বলে এই দেখো জাহান্নাম এটা তোমার ছিল আল্লাহ তাআলা অনুগ্রহ করে তোমাকে জান্নাত দিয়েছে এই কথা বলার পরে ফেরেশতা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আপনার কবর চারিদিকে 70 হাত করে লম্বা করে দিয়েছে আল্লাহ প্রশস্ত করে দিয়েছে চারিদিকে 70 হাত আর একটা হাদিসে আসছে চোখ যত দূর যায় কত দূর আপনার থাকার জায়গা আপনাকে এতটুকু ছোট্ট কবরের মধ্যে রেখে আসা হলো আপনি যদি ভালো আমল করে যান আপনি যত দূর তাকাবেন অত দূর আপনার এরিয়া এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দেওয়া হয় কবর তো অন্ধকার আলোর ব্যবস্থা করে দেওয়া হয় বান্দা তখন বলতে থাকে আমি সালাত আদায় করব ফেরেশতারা বলে আর লাগবে না তুমি যথেষ্ট সালাত আদায় করেছো এখন তুমি ঘুমিয়ে যাও
এটা হচ্ছে কবরের অবস্থা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমরা একবার এক আনসারী ভাইয়ের জানাজায় উপস্থিত হলাম। তিনি দেখলেন যে কবরের কাজ এখনো চলছে, খননের কাজ চলছে। তিনি বসে গেলেন, আমরাও বসে গেলাম। আমরা এমন ভাবে বসে গেলাম মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি। সাইলেন্ট ছিলাম, নীরব ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটা কাঠি। তিনি উদাস হয়ে মাটির দিকে কিছু একটা টানছিলেন। হঠাৎ করে মুখটাকে উঁচু করে বললেন, সাহাবীরা, কবরের মধ্যে অনেক ফিতনায় পড়ে মানুষ, তোমরা কবরের ফিতনা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাও। সাহাবায়ে কেরামরা দোয়া করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা খেয়াল করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরে, দাড়ি মোবারক ভিজে টপ 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 করে ওই কবরের মাটির উপরে পড়ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে যেতেন বাচ্চা ছেলের মতো কাঁদতেন। তার চাকর হাদি একবার তাকে জিজ্ঞাসা করছে, উসমান, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, সেই দিন তো এত বেশি কান্নাকাটি করেন না, কবর দেখলে কেন কান্নাকাটি করেন? তখন তিনি উত্তর দিচ্ছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি, আল কাবরি আওয়ালু মানজিল মিন মালাজিলাল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে কবরে বেঁচে গেল সে কিয়ামতের মাঠে বেঁচে যাবে, আর যে কবরে আটকে গেল সে কিয়ামতের মাঠ তার জটিল এবং কঠিন হয়ে যাবে। আর যার কিয়ামতের মাঠ জটিল এবং কঠিন, তার থাকার জায়গা ওই লেলিহান অগ্নিকুণ্ড অর্থাৎ জাহান্নাম। দিন রাত সাহাবায়ে কেরাম না কানতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ইহুদি মহিলা আমার কাছে আসলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এক ইহুদি মহিলা আমার কাছে আসলেন, এসে বলছেন, আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম কবরের আযাব থেকে বাঁচাক। আয়েশা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, কবরে কি আযাব হয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের উত্তরে তিনি বললেন, জি, কবরে ভয়ঙ্কর আযাবের সম্মুখে মানুষ পড়ে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরপর থেকে, আজকের পর থেকে, এই প্রশ্ন করার পর থেকে, যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, ততদিন দেখেছি যে তিনি সালাতের মধ্যে কবর থেকে পানা চাইতেন, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। এমন একটা নামাজও দেখিনি যে নামাজে তিনি কবরের জন্য কান্নাকাটি করেননি। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা পেশ করলেন। সেদিন তিনি আলোচনা করলেন কবরের বিষয় নিয়ে। সামনের মুসলমান ভাইরা এত বেশি কান্নাকাটি করতে লাগলো, আমরা শেষের দিকে বসে মহিলারা বুঝতেই পারলাম না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, পরে কি বললেন। অর্থাৎ কবরের আলোচনা শুনলে আমাদের অন্তর বিগলিত হয়। আসলে অনেক সুন্দর একটা আলোচনা উপহার দিব বলে লিখেছিলাম, সিচুয়েশন তো বুঝতে পারছেন, টাইমও পার হয়ে গেছে, এত বলাও যায় না, কারণ আপনাকে আমাকে সবাইকে ফজরের সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে। অতএব আলোচনা আমি বাড়াচ্ছি না, শেষ একটা হাদিস আপনাকে পেশ করব। আজকে আপনি মিনিমাম আমার কাছ থেকে 70টা হাদিস শুনতেন, সবাই কান্নাকাটি করে যেতেন আজকে, এই টার্গেট নিয়েছিলাম। আরে চত্বর থেকে আমার সাথে 10 জন এসেছে, দুটো গাড়ি ভাড়া করে প্রোগ্রাম শোনার জন্য। কাছে তো হয় না, কালকে সিরাজগঞ্জ আছে, পরশু দিন ময়মনসিংহ, বলেন এত কাছে তো হয় না। একটা হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের মধ্যে যখন কোনো বান্দাকে রাখা হয়, আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, নাকিরান মুনকার, তারা এসে বান্দাকে কবরের থেকে উঠিয়ে বসায়। বসানোর পরে তারা তিনটি প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি মুমিন হয়, সেই ব্যক্তি বলে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ তাআলা। ফায়াকুলান লাহু, ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি?
ফায়াকুল ওই ব্যক্তি বলে দিনুল ইসলাম ফায়াকুল আলাইহু ফেরেশতাদের আবার প্রশ্ন করে মা হাজার রাজুল্লাহি বাইসফিকুম তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল ওই ব্যক্তি কে ও বলে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যখন তিনটে বাক্যে বাক্য বলে উত্তর দিয়ে দেয় তখন ফেরেশতা চার নম্বর প্রশ্ন করে যারা উত্তর দিবে তাদের জন্য এক্সট্রা একটা প্রশ্ন ফেরেশতা বলবে ওয়া ইলমুকা বিহাদা রাদুল তুমি কি করে জানলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তখন সেই ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি ফা আমানতু বিহি তার প্রতি ঈমান এনেছি ওয়া সাদদাকতুহু তাকে সত্যায়ন করেছি তিনটে বাক্য বলতে হবে এক কিতাব পড়েছি কোন কিতাব কোরআনুল কারীম এবং হাদিস এই কোরআনের মধ্যে 82 বার আছে কি সালাত কায়েম করো আজকে ফজর যদি ছুটে যায় কবরে আপনি এই কথা বলতে পারবেন না কারাতু কিতাব আল্লাহ তাহলে যদি 12 জন থাকে 7 জন থাকে 10 জন থাকে তারাই কেবল কবরে উত্তর দিতে পারবে এবার আপনি বুঝেন ফামান তুমি তার প্রতি ঈমান এনেছি ওই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে 33 নম্বর সূরার 33 নম্বর আয়াত বলা হয়েছে মহিলারা তোমরা বাড়ির মধ্যে থাকো জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিও না আপনার বউ যে টাইট ফিট বোরখা পরে চলে এটা চলবে না আপনার মেয়ে যে কলেজে যায় এটা চলবে না ওইভাবে আপনি যে পানবিড়ি জর্দা খান ওটা কোরআনে হারাম লেখা আছে আপনার বাড়িতে যে ডেস্টিনি আছে ওটা হারাম লেখা আছে তাহলে আপনি আমি যদি এইগুলা করি কবরে গিয়ে বলতে পারবো না ফা আমানতু বিহি তার প্রতি ঈমান এনেছি আরে কোরআনের মধ্যে লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা সুদ থেকে দূরে থাকো ডেস্টিনি থেকে দূরে থাকো আশা থেকে দূরে থাকো গ্রামীণ থেকে দূরে থাকো ইন কুনতুম মুমিনিন তুমি যদি মুমিন হও ফাইলাম তাফালু যদি না মানো ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হলো এটা তুমি প্রস্তুতি গ্রহণ করো এক টাকা আশা থেকে নিলে এক টাকা ব্র্যাক থেকে নিলে 36 জন নারীর সাথে জেনা করা সমান পাপ হয় চিন্তা করেন আর একটা হাদিসে আসছে এক টাকা সুদ খেলে 70টা পাপ হয় সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা বলেন নিজের মায়ের সাথে জেনা করে আশা ব্যাগ বন্ধনের কিতাব বাড়ির মধ্যে রেখে কোরআন পাশে রেখে আল্লাহর কাছে কবরের মধ্যে গিয়ে বলবেন কারাতু কিতাব আল্লাহ ফামানতু বিহি ওয়া সাদদাকতুহু কোরআনকে রেখে আমি সত্য মনে করেছি আর ওই কোরআনের মধ্যে বলছে রিবা হারাম আজকেও আপনার বাড়িতে গান চলেছে 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত গান হারাম 31 ডিসেম্বরে আপনার ছেলে গান বাজিয়েছে এটা হারাম হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরকে অভিবাদন জানিয়েছে এটা জায়েজ নয় এই বাবা এই ছেলে কবরে বলতে পারবে না কারাতু কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়েছি ফামানতু বিহি তার প্রতি ঈমান এনেছি ওয়া সাদদাকতুহু তাকে সত্যায়ন করেছি যদি খালি আল্লাহ বলতো কারাতু কিতাব আল্লাহ তাহলে সব হাফেজ জান্নাতে যেত কারণ ওরা কোরআন মুখস্থ রেখেছে কিন্তু হাজারো হাফেজ এদেশে ওই আপনার ওই কি হাকিমপুরি দিয়ে পান খাই হাজারো হাফেজ প্রতিদিন ডেস্টিনি রাখার কারণে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ করে হাজারো হাফেজ অবৈধ সম্পর্কে জড়িত পৃথিবীর বুকে ও বলতে পারবে না ফামান তুমিহি তার প্রতি মানে নেছি কোরআনের আজ শুনলে হবে না তাকে মানতে হবে এবার যে এই বাক্যটা বলেছে ফাউনদি মিনা দি মিনা সামাব আল্লাহ আকাশ থেকে বলছে ফাপরে সোমিনার জান্না আমার ওই বান্দার জন আন সাদাকা আব্দি আমার বান্দা সত্য কথা বলেছে এই কথা বলার পর আল্লাহ তাআলা বলছে ফাপরে সোমিনার জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও কোথায় বলেন এটা কবরে কবরে জান্নাতের বিছানা ওয়া লেবা সোমিনার জান্না তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও ওয়া ইফতাহু লাহু বাবান মিনাল জান্না তার জন্য জান্নাতের দিকের দরজা খুলে দাও এটা যে কবরের নিয়ামত একজন মুমিন ব্যক্তি যদি মারা যায়
তার সাথে এই অবস্থা। একই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাফেন বেদিন বেঈমান মুনাফিক, মুনাফিক না কেউ তো মুনাফিক নাই আমাদের এখানে, সবাই যারা বসে আছি আমরা কি কেউ মুনাফিক? কি একটু বলেন না, আমরা মুনাফিক না, ঠিক আছে না? আচ্ছা তাহলে একটা হাদিস বলি, তারপরে এটা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ এবং ফজরের নামাজ। বলেন এখানে কত পার্সেন্ট মুনাফিক আছে? এবার তো শেষ, আপনি বুকে হাত দিয়ে বলছেন আপনি মুনাফিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে মুনাফিকের কাছে কি ভারী? ইশা এবং ফজরের সালাত। জনাব ফজরে বারো জন গিয়েছেন, বাদ বাকি সবাই তো মুনাফিক। কথা বুঝেন না, হাদিস বুঝেন না আপনি? আপনার কাছে ফজরের নামাজ ভারী বলে তো পড়েন না আপনি, আপনার কাছে ভারী তাই তো পড়েন না। এবার মুনাফিক যে হবে, বেদিন বেঈমান হবে, তার অবস্থা দেখেন। ফেরেশতা এসে একইভাবে কোশ্চেন করবে তোমার রবকে, আপনি আমি উত্তর দেবো যদি মুনাফিক হই, হা হা লা আদরি, হাই হাই আফসোস আমি জানি না। তোমার প্রতিপালককে আমি জানি না, তোমার কোন ধর্মের উপরে ছিলা আমি জানি না, এই ব্যক্তিকে আমি জানি না। কথা বলছেন না, আমি জানি না। এরপরে আল্লাহ তাআলা বলবে আন কাজাবা, ও মিথ্যা কথা বলছে, আল্লাহ বান্দাও বলছে না, ও মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা যদি এত দূর এসে থেমে যেতেন আলহামদুলিল্লাহ বেঁচে যেতাম। আল্লাহ এবার কি বলছে দেখেন, ফাউরিদি মিনাদি মিনাস সামা, আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে ফাবরেসু মিনান নার, ওর জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়া লেবাসু মিনান নার, ওর জন্য জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওকে, ওয়া ইফতাহু লাহু বাবান মিনান নার, জাহান্নামের দিকার দরজা খুলে দাও। ঠিক এই সিচুয়েশন হবে, একটা কালো কুৎসিত দুর্গন্ধযুক্ত লোক তার সাথে দেখা করতে আসবে, এসে যেই দাঁড়াবে এই ব্যক্তি উঠে বলবে মান আন্তা, এই আপনি কে, আপনি কে, আপনার চেহারা মধ্যে অকল্যাণ রয়েছে। তো সেই ব্যক্তি বলবে আনা আমালুকা খবিস, আমি তোমার খবিস আমল, আমি তোমার ডেস্টিনি, আমি তোমার সিয়াম না পালন করা, আমি শুধু শুকুর আলী, খালি জুমার দিনে যেতে না, আমি ওইটা, ফজরে উঠতা না, ঘুমিয়ে থাকতা, আমি ওই খবিস আমলটা, আমি আমি। তখন এই ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ যা হলো হলো, কবরে যা খাচ্ছি খাচ্ছি, কিয়ামত করো না, কিয়ামত করলে শেষ। মনে থাকবে হাদিস? জি মনে থাকবে ভাই, বাঁচার কোনো রাস্তা নাই, কবর থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে না, কিন্তু কবরের আজাব থেকে চাইলে বলেন বাঁচা যায়। আমি অনুরোধ করব ভাই এবং দিনী বোনেরা, যে হাদিসে শুনুন ওই হাদিস থেকে মূল্যায়ন করুন, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে চান, যখন আল্লাহ চাইতে বলেছেন বিশ্বাস করুন, আমরা হচ্ছে মিসকিন, আমরা হচ্ছে ভিকারি, আল্লাহ তাআলা আমাদের মালিক, তিনি চাইলে এখানকার মাদ্রাসা সোনা দিয়ে তৈরি করে দিতে পারেন, পারেন না? যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন বলবো, এলাকায় যদি চান আপনারা সাহায্য করবেন, সেটা হচ্ছে সাগুয়ান ঘুমটি খাড়ির পার্শ্বে গোদাগাড়ি রাজশাহী। আমি এমনও প্রতিষ্ঠানে আপনাদের দেশে এসে গিয়েছি যেখানে সলাত আদায় করতে গিয়ে দেখলাম যে কার্পেটটা পেরেছে, ওই কার্পেটের উপরে যখন সলাত আদায় করছি আমার হাতটা আঙুল সহ কার্পেটের মধ্যে ডুবে গিয়েছে, এত বিলাসিতা সেই জায়গায়। মানুষ কোটি কোটি টাকা দান করে মানুষকে, কিন্তু যেখানে সত্যি প্রয়োজন এখানে মানুষ দান করে না তাকে। আচ্ছা অত অত কঠিন কার্পেটে সলাত আদায় করলে কি চিহ্ন হবে এখানে, পায়ে চিহ্ন হবে? তো আল্লাহ তাআলা যে বলছে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দামি চিহ্ন দুটো, ওরকম দামি কিছু নাই, এক জিহাদের ময়দানে কেটে যাওয়া, দুই ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন হয়। যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচায় ওই মসজিদে যদি কেউ সলাত আদায় করে জীবনে কপালে দাগ হবে না, এমন সুন্দর মখমলের উপরে বসে তারা দুনিয়ার বুকে সলাত আদায় করছে, আর এখানে একটা মাদ্রাসা হবে তার জন্য টিনের বেড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্ন উত্তর না দিয়ে কারোর পা এক ধাপ এক ধাপ সামনে যাবে না, তার মধ্যে দুটো প্রশ্ন কোথা থেকে ইনকাম করেছো, কোথায় খরচ করেছো,
খালি বড় বড় শাকদের দিকে তাকিয়ে না জনাব, তাদেরকে কোটি কোটি দান করার মানুষ থাকে। তবে এই মাদ্রাসায় একটা আশ্চর্য জিনিস আমি দেখলাম, যেটা আমার অন্তর ভরে গেল না বললে নয়, সেটা হচ্ছে যেখানে বসে খেলাম পুরোনোটায়, আমি একবারে নতুন জিনিস দেখলাম, জানি না পৃথিবীর কোথাও আছে কিনা, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, দেখলাম প্রত্যেকটা টেবিল আছে, চেয়ার আছে, বেঞ্চ আছে, সবারই কাছে যে যারা সংসদে দাঁড়িয়ে পৃথিবীর বড় বড় নেতারা কথা বলে, ওই যে এ থাকে না মাইক্রোফোন, প্রত্যেকের সাথে একটা করে মাইক্রোফোন, সামনে একটা এলইডি টিভি, কিন্তু যে স্যার পড়াবে সেই স্যার মহিলাদের কক্ষে ঢুকবে না, এত সুন্দর পরিবেশ সুবহানাল্লাহ বিহামদিহি আমি কোথাও দেখিনি। আমাদের আলোচনা লাখো মানুষ শুনে, তাই বলছি ভালো করে বুঝবেন। তাহলে স্যার কোথা থেকে পড়াবে? দেখলাম একটা ছেলে কিরাত করছিল, তার কাছে গেলাম, স্যার মানে পুরুষ স্যার পুরো অন্য একটা ঘরে পড়াচ্ছে, আর মহিলারা ওখানে বসে পড়বে, তাদের যা প্রশ্ন করবে উত্তর দেবে, স্যারের সাথে মহিলার কোনো সম্পর্ক হবে না, কেননা এর আছে ফেতনা। বুঝতে পেরেছেন? এই ফেতনা থেকে বাঁচার জন্য ইনারা যে সিস্টেমটা আবিষ্কার করেছেন, এটা আমি আজ পর্যন্ত পৃথিবীর এত জায়গায় গেলাম, এত জায়গায় করলাম, এরকম সিস্টেম দেখিনি। এই জন্য অন্তর থেকে দোয়া করেছি তখন থেকে, আমি আপনারাও আমার মনে হয় সর্বান্তকরণে এই মাদ্রাসাকে সাহায্য করা উচিত। বিশ্বাস করেন কেয়ামতের মাঠে আপনার বুরহান হবে, দলিল হবে, কারণ এত সুন্দরভাবে দেখলেন যে উনি যে ছিলেন দায়িত্বে উনি বলছেন যে পুরুষ স্যার আমাদের ওই ঘরে ঢুকে না, কত সুন্দর, পাশের ঘরে থেকে পড়াচ্ছেন, ঢুকবেন না উনি, আলহামদুলিল্লাহ কত সুন্দর ব্যবস্থা। অতএব আলোচনা না বাড়িয়ে আমরা এখানে শেষ করছি, কেননা আগামী ফজরে আমাদের সবাইকে উঠতে হবে। আজকে জালসা হলো বলে আল্লাহর কাছ থেকে লেটার দিলেও ছুটি পাবো না, ঠিক আছে না? অতএব হে আমার প্রতিপালক, এই এতিমখানা এবং সালাফিয়া মাদ্রাসাকে তুমি সর্বান্তকরণে উন্নত পর্যায়ে পৌঁছানো